নজিরবিহীন নীতি আয়োগের বৈঠক, মাঝপথে ওয়াকআউট মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেরিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী, মাত্র 5 মিনিট বলার পরে মাইক বন্ধ করে দেওয়া হয়, অভিযোগ মমতার। শনিবার রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া ব্লকে রয়েছে দেশের 8 রাজ্যের মুখ্যমন্ত্রী। বাজেট বিতর্কের জেরে নীতি আয়োগের বৈঠক বয়কট করেন 7 মুখ্যমন্ত্রী, যার মধ্যে রয়েছেন কর্ণাটকের সিদ্ধারামাইয়া, তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি, হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখু, তামিলনাড়ুর এম কে স্ট্যালিন, পঞ্জাবের ভগবন্ত মান, কেরলের পিনারাই বিজয়ন, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন। একমাত্র জোট শরিক হিসেবে তৃণমূলই এই বৈঠকে অংশ নেয়। মমতা দাবি করেন, তিনি দেশ এবং রাজ্যের হয়ে কথা বলতে যাচ্ছেন। দেশের স্বার্থে, বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি একা অপোজিশনের পরিবেশে। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের কাজ বন্ধ করে দিয়েছেন। নীতি বৈঠকে কি কি বলতে গিয়েছিলেন মমতা? আবাস যোজনা, 100 দিনের কাজের টাকা সহ বাংলার বকেয়া টাকা মেটানোর আর্জি, বাজেটে বাংলার প্রতি বঞ্চনা, বাংলা ভাগ করার রাজনৈতিক চক্রান্ত। এদিন নীতি আয়োগের বৈঠক শুরুর ঘণ্টা দুয়েকের মধ্যেই ওয়াকআউট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন? অভিযোগ, বাংলার মুখ্যমন্ত্রীকে 5 মিনিটও বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। শাসক বিরোধী জোটের একমাত্র প্রতিনিধি হিসেবে যোগ দেওয়ার পরেও পক্ষপাতিত্ব, প্রশ্ন মমতার। মমতার এই ওয়াকআউটের সিদ্ধান্তকে কিভাবে দেখছে বঙ্গ বিজেপি? তৃণমূলই বা কি যুক্তি দিচ্ছে? পরিষ্কার বোঝা যাচ্ছে, একটা পরিকল্পনা করে আগে থেকেই গিয়েছিলেন যে একটা ছুতো খুঁজব আর মিটিং বয়কট করব। এতে বাংলার ক্ষতি হয়েছে। 5 মিনিট যদি পশ্চিমবঙ্গ পেয়ে থাকে, 5 মিনিট টাইম তো অনেক সময়। এই অপমানের আমরা তীব্র প্রতিবাদ করছি, সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর কোনোদিনই নীতি আয়োগে তিনি যাবেন না। আরও একবার প্রমাণ হয়ে গেল যে ভারতীয় জনতা পার্টি কতটা বাংলা বিদ্বেষী এবং ভারতীয় জনতা পার্টি কীভাবে বিরোধীদের কণ্ঠ রোধ করে দিতে চাইছে, কীভাবে বিরোধীদের টুটি চিপে হত্যা করতে চাইছে ভারতবর্ষের গণতন্ত্রকে। এই দিনের বৈঠকে নীতি আয়োগ বাতিল করে যোজনা কমিশন ফিরিয়ে আনার দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি। নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক বন্ধের অভিযোগ, জাতীয় রাজনীতি তোলপাড়, মিথ্যে বলছেন মমতা, মুখ্যমন্ত্রীর দাবি খারিজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত খুঁজছিলেন মমতা, আক্রমণ নির্মলার, অজুহাত দিচ্ছে কেন্দ্রই পাল্টা মমতার। বাংলার বঞ্চনার কথা বলেছি, আসামের চিফ মিনিস্টার, অরুণাচলের চিফ মিনিস্টার, ছত্তিশগড়ের চিফ মিনিস্টার, গোয়ার চিফ মিনিস্টার, যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট, তারা কিন্তু কেউ 15 মিনিট বলেছে, কেউ 16 মিনিট বলেছে। তুমি তো রাজনাথজি বলেছিলেন 5 to 7 মিনিট, তা তুমি আমাকে 7 মিনিটসও করতে দিলে না। আর আমারটা যেই 5 মিনিটে পড়তে যাবে, সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ স্টপ স্টপ, আচ্ছা ঠিক আছে স্টপিং। দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে মমতা, কংগ্রেস ও বিরোধী জোটের 7 মুখ্যমন্ত্রী বৈঠক বয়কট করলেও একমাত্র মুখ্যমন্ত্রী হিসেবে হাজির ছিলেন মমতা। কিন্তু আচমকাই বৈঠক শেষের আগে বেরিয়ে এলেন মমতা, মাইক বন্ধ, বলতে না দেওয়ার অভিযোগ, মমতার বৈঠক ওয়াকআউট ঘিরে তুলকালাম। বাজেট বঞ্চনা নিয়ে বলার কারণে কি কেন্দ্রের ক্ষোভ? নীতি বৈঠকে মমতার মাইক মিউট। কেউ যদি বঞ্চনার কথা বলে, তার তো বলবার একটা জায়গা হওয়া দরকার, যেখানে কেউ যায়নি। আমি সবার হয়ে বলতে চেয়েছিলাম, যতটা পেরেছি বলেছি, সবার হয়ে বলার পরে বাংলার হয়ে বলতে শুরু করেছিলাম, তো এটা ওদের ভালো লাগেনি। এরপর থেকে ভাবতে হবে যে আদৌ ওদের মিটিংয়ে যাওয়া উচিত কিনা সম্মানের সাথে। মমতার এই অভিযোগের পর থেকেই জাতীয় রাজনীতিতে সরগোল, মমতার দাবি মানতে নারাজ কেন্দ্র। প্রেস ইনফরমেশন ব্যুরোর দাবি অসত্য বলছেন মমতা।
But it's unfortunate that the Chief Minister of West Bengal, Mamata Banerjee, has claimed that as switching off her mic, which is not true. If she's reminded that her time is over, even with the mic on, she could have requested that she's going to continue speaking like some other chief ministers did. I wish Mamata Banerjee would please say the truth behind this rather than, again, build a narrative based on falsehood. কারণ সারা ভারতবর্ষে একমাত্র শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছে বিজেপি বারবার করে পরাজিত এবং প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসতে হয়। স্বাভাবিকভাবেই অপমানের জ্বালাটা বিজেপির পক্ষে গ্রহণ করাটা খুব সমস্যার, কারণ চন্দ্রবাবু নাইডুর উপর ভর করে আজকে বিজেপিকে এই খোরা ল্যাংরা সরকার চালাতে হচ্ছে। চন্দ্রবাবু নাইডু 22 মিনিট বক্তব্য রাখলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখা শুরু করতেই 3 মিনিটের মাথায় তার মাইক অফ করে দেওয়া হয়। এটাই প্রমাণ করলো যে বিজেপি কতটা ফ্যাসিস্ট, কতটা স্বৈরাচারী। ঠিক কি হয়েছিল, সত্যি কি মমতাকে বলতে দেওয়া হয়নি? আরে ভাই, মাছ দিয়ে কি শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? তুমি যদি বারবার বেল টিপছো মানে কি? আমায় স্টপ করতে বলছো তো মানে কি? হয়তো স্টপ করার সিস্টেম মানে ওইটাই। বাজে কথা, বাজে কথা, মিথ্যে কথা। এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। নিজেদের ভুলটা যদি তখন বুঝতে পারতো কলকাতা টিভি।